রোববার সকাল থেকে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা আর উলুধ্বনির মুহুর্মুহু শব্দে মুখরিত হয় পুরান ঢাকার রামকৃষ্ণ মিশন। বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা। বেলা 11টায় পূজার বেদিতে বরণ করা হয় দেবী দুর্গা রূপে সাজানো এক কুমারীকে। অষ্টমী তিথিতে মন্ত্রপাঠ আর ফুল দিয়ে বরণ করা হয় কুমারীকে। কুমারীরূপী দেবী দুর্গাকে দর্শনে মন্দিরে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। আমাদের অশুভ শক্তি যেন আমাদের দেশ থেকে, আমাদের সকলের মন থেকে যেন সবাই ত্যাগ করে। প্রতিটি নারীর মধ্যেই যে মা ভগবতীর রূপ প্রকাশিত, তারই বাস্তবায়ন এই কুমারী পূজা। এবার পূজাটা খুব ভালোই কাটতেছে, মা বাবা মা বোন ভাইকে নিয়ে আসছি। সন্তানদের জন্য তো এটা থাকবেই, সন্তানদের জন্য ভালো হোক মঙ্গল হোক এটাই মার কাছে চাও। এ সময় ভক্তরা পুষ্প, আসন, বস্ত্র, নৈবেদ্য, চন্দন আর ধূপ দিয়ে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন। দেবীর কাছে ভক্তদের প্রার্থনা, ধরিত্রী থেকে অশুভ শক্তির বিনাশ হোক আর নারী শক্তির প্রতিষ্ঠা হোক। মা রূপে দেখি এবং তার মা রূপেই পূজা অর্চনা করি। কুমারীদের মাঝে আমাদের একটা দেবী শক্তি প্রকাশ ঘটে, সেই হিসাবে একটি দেবী শক্তিকে প্রতীক হিসাবে আমরা সাধারণত কুমারী পূজাটা করে থাকি। প্রার্থনা করব সবার যাতে মঙ্গল হয়, সবাইকে যেন ভালো রাখে, সকল যেন সবাই ভালোবাসে। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে আমাদের মনের সব দুঃখ, আমাদের মনের সব পাপ, আমাদের মনের যত কষ্ট আছে সব দূরে চলে যায়। পূজা শেষে দেবী দুর্গার কৃপা লাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। কুমারী পূজা এবং অঞ্জলির মধ্য দিয়ে অষ্টমী পূজার সকালের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো জাতির, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের কুমারীর পুজো করার বিধান আছে। তবে সাধারণত আমরা ব্রাহ্মণ বর্ণের কুমারীরই পুজো করে থাকি। এদিকে রাজস্থানীর বনানী পূজা মণ্ডপেও বহু ভক্তের সমাগম হয়। এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোড়ায়, তিনি গমনও করবেন খোটকে চড়ে। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। Be a show stealer.